দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। শুভ দর্শক, আমবাড়িহাটে রয়েছি আমরা, তবে শেষ সময়ে রয়েছি। শেষ সময়ে আপনাদের মোটামুটি চাহিদা সম্পূর্ণ যেগুলো, অর্থাৎ 25 থেকে যে 40 হাজার সার বিক্রি হচ্ছে, সেগুলো একটু দামে ধারণা দেব। আজ শুক্রবার। এটা কার তোমার ভাইয়া, কত যাচ্ছেন? কত? 45 ও 40? কত বলে? 35 বলছিল। দেন নাই কত হলে? 36 বলছিল, পরে আবার দাম কমে গেল। 35 কত হলে দেওয়া যাবে এখন? ওইটা বলতে কত? 35 ও 36, কিন্তু 36 হলে বিক্রি হবে। আর ওটা ওটা এটা ভাই, এটা কত যাচ্ছেন? 37.5। বিক্রি দাম কত? 33-34 হলে এটা বিক্রি হবে। 33-34 হলে এটা বিক্রি করতে চাই। আমরা একটু চলে যাব এই পাশে। আমরা কিন্তু 25 থেকে শুরু করে 35 হাজার দামে ধারণা করব। এটা কত দাম ভাই? 29। বিক্রি করবেন কত হলে? কত হলে ছাড়বেন? ও লাস্ট দাম ওটাই 29। এটা লাস্ট 29 হাজার হলে বিক্রি করতে চাই। চলেন আমরা একটু মেইন হাটে ঢুকি। এটা কি দাম চলছে? কত বলছে? কত বলছেন? 35 চাইছে, 30-এর নিচে। 35 চাইছে, 30-এর নিচে। এটা বলছে ভাই কত চাইলেন লাস্ট? 32 হলেই দেওয়া যাবে। আর এই জোড়াটা, এই জোড়াটা যাওয়া দাম 65। কত বলে ভাই? কত হলে দেওয়া যাবে? 60-59 হলে দেওয়া যাবে। যাওয়া দাম 65, 60-59 হলে বিক্রি করতে চাই এই দুইটা। কত বলছে ভাই? কত বলছে? ভাইয়া কত চাইছে? 37-32 37-32 চাচা কত চাচ্ছেন? 40। কত বলছে দাম? কত বলছে? বিক্রি করবেন কত হলে ভাই? কত বলছেন দাম? 32। আপনি কত চাইল লাস্ট? 34-34 এইটা। কিন্তু সাইজটা ভালো না, যার কারণে কিন্তু দামটা একটু কম। দেখছেন, দেখানোর চেষ্টা করছি। কারিয়ানা বকনা চাচা? বকনা? বকনাটা কত যাচ্ছেন? 28-30। কাস্টমারে কত বলে? 25-26। বিক্রি করবেন কত হলে? 27 হলে বিক্রি হবে।
ভাই এই শার্টটা কত দাম চাচ্ছিলেন? পঁয়তাল্লিশ চাইছি। পঁয়তাল্লিশ এখন পর্যন্ত কত বলছি? ৩৭-৩৭ বেচাবে কি চিন্তা ভাবনা? ৩৯ হলে বিক্রি হবে। কত বলছেন আপনি? উনি কত বললো? ৩৫। আচ্ছা আচ্ছা, কি খবর, ভালো আছেন? কত দাম দেয় কাস্টমার এইটা? ৩৫-৩৬ কত চাইলেন ফিনিশিং? ৪২ ৩৫-৩৬ আর ৪২। হ্যাঁ ৪২ যাবে, ৪০ হলে ছাড়বেন? আর এটা এটা ক্রস তো আছে, এটা কত চাচ্ছেন? ৪৬। এটা কত বলছে কাস্টমারে? ৪২.৫ আর লাস্ট চিন্তা ভাবনা? ৪৫। এটা সর্বশেষ, ৪৫,০০০ হলেই কিন্তু বিক্রি করতে চায়। এটাই হচ্ছে ফিনিশিং রেট, ৪৫। কত কইছে, কত কইছে ভাই? না বা কত ভাই দাম, কত ভাই? বিক্রি দাম কত? ওটাই ৪০। ৪০,০০০ হলে বিক্রি করতে ইচ্ছে। তো দর্শক শ্রোতা, আমরা একটু দেখানোর চেষ্টা করলাম, তবে কিন্তু হাটের শেষ সময়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম, যার কারণে দেখছেন যে আমদানি সংখ্যাটা অনেক কমে গিয়েছে।